या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। পাই যদি নবী গো আপনার দিদার, মুয়াতির যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। जवान छेड़े यार सुल्ला, यार सुल्ला, बोलन मरहबा। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना, जब वक्त नजा आए दीदार आता करना, दीदार आता करना। बोलन मरहबा। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাসখানে না হয় শাহে মদিনা। রবিউল আউয়াল মহিনায় মোর নবীজি এলেন ধরায়, কাঁদিতে নবীজি এখনো কাঁদেন মদিনায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আমরা কত ভাই গুনাহগার গোলাম, নবীর প্রেমের এই মাহফিলে হাজির হয়েছি। আমাদের সকলকে নবীজির সত্যিকারের আশেক উম্মত হিসেবে কবুল করে নেয়। মুআজ্জাজ মোহতারাম ঐতিহ্যবাহী সিলাম শাহিদ গা ময়দানে আয়োজিত বরকতময় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে র্যালি ও কনফারেন্স মাহফিলকে কেন্দ্র করে ছুটে আসা রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা হাজারাত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দিন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমত আরেকটি বার ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি বড় দয়া করে মায়া করে আজকের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পবিত্র বেলাদাতের বরকতময় চাঁদে পবিত্র ঈদ মিলাদুন্নবীর বরকতময় মাহফিল হাজির হওয়ার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। আওয়াজ করে বলুন খুশি না বেজার, আরো জোরে বলতে হবে খুশি না বেজার। যে যেমন খুশি তেমন বেশি আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে, হৃদয়ের বদ্ধ কপাট খুলে দিয়ে কায় মন বাক্যে অবনত চিত্তে সু উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ।
লাখ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম আল্লাহ পাকের তাম সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ যিনি বিশ্ব সভার সভাপতি যিনি শামসুদ্দোহা যিনি বদরুদ্দোজা যিনি নূরুল হুদা যিনি সাহেবু কাব কাউসাইন আও আদনা জাদুল হাসান ওয়াল হুসাইন ইমামুল কিবলাতাইন রাসূল রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন ওয়াসিলাতুনা ফিদ দারাইন যিনি আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুন আলা নূর শফিউনা হাবিবুনা ইমামুনা মুরশিদুনা নবিয়ুনা রাসূলুনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেই নবীকে বলেছেন ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদাসসির যিনি আজিজ যিনি রউহুর রহিম যিনি আব্দুল্লাহ যিনি রাসূলুল্লাহ যিনি হাবিবুল্লাহ যিনি আপনার আমার জীবনের চাইতে প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর যাকে আল্লাহ পাক এই জগতের মাঝে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব করে এই জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসেন নাই এখনো নেই কিয়ামত পর্যন্ত কোন নবী কিংবা রাসূলের আর আগমন ঘটবে আল্লাহ পাক সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল মঞ্জুর করেছেন আওয়াজ করে বলুন খুশি না বেজা সেই নবীর প্রেম ও ভালোবাসা উদ্বেলিত হয়ে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে কায়মন বাক্য অবনত চিত্তে আরেকটি বার কালিমা তোশকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ দু হাত তুলে বলি আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালা পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা বড়ই ভাগ্যবান কারণ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল মঞ্জুর করেছেন একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ যেহেতু নবী আমার সবচেয়ে দামি তাই সেই নবীর উম্মত আমরাও উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ নবী আমার কেমন দামি ওই দামি জবানে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নবী আমার বলে দিলেন আনা সাইয়্যিদুন নাস ওয়া আনা আশরাফুন নাস উম্মত রে আমি হলাম এই জগতের মাঝে আল্লাহ পাক যত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তামাম মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগে কথাগুলো শুনবো অল্প সময় কথা হবে যাতে নবীর প্রেম নিয়ে কথাগুলো বুঝতে পারি আল্লাহ কবুল করুন একটু চিৎকার মেরে বলুন আমিন আম্মা জান বলেন হঠাৎ করে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভাগমন হলে নবী আমাকে লক্ষ্য করে বলেন ইয়া আয়েশা তো ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব আয়েশা রে শোনো আমার জামাত হযরত আলীর দাম কত জানো আমার জামাত হযরত আলী হলো এই তামাম আরবের সরদার কি সুবহানাল্লাহ ভাই রেস ধরছে একটু জোরে কন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার হাতের ঠিক ডান পাশে ভাইরা মহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ বাম পাশে ভাইরা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ একসাথে বলি আল্লাহু আকবার রহমাতুল্লিল আলামিন বলেন আয়েশা রে আমার কলিজার টুকরা জামাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাম কত জানো আমার কলিজার টুকরা জামাতা ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব আমার জামাতা হযরতে আলী এই আরবের সরদার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার মায়ের নবীর কাছে প্রেমের আবেদন ছুড়ে দিলেন প্রেমের জিজ্ঞাসা ছুড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আপনার জামাতা হযরতে আলী আরবের সরদার আলাস্তা সাইয়্যিদুল আরব নবী আপনি কি আরবের সরদার না সুবহানাল্লাহ কোন এটা যে হযরতে আলীকে নবী যে আরবের সরদার বললেন এটা সহ্য করতে পারছেন না তা নয় বরং নবীর প্রতি যে তার প্রেম আছে ভালোবাসা আছে এটা ভালোবাসার একটা আবেদন জিজ্ঞাসা ছুড়ে দিলেন চিৎকার মেরে কোন ঠিক না ব্যাঠে আমার ভাইরা বন্ধুরা বাবা জিরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি কত প্রেম কত ভালোবাসা নবীর কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ
আলাস্তা সাইয়্যিদাল আরব, নবী গো আপনি কি আরবের সর্দার না? ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আপনার জামাত আলী আরবের সর্দার, তবে আপনি কি? সুবহানাল্লাহ, কম একজন আদর্শ স্ত্রীর সামনে যদি তার স্বামীর চাইতে অন্য কারোর সম্মান মর্যাদা যদি কেউ উঁচুকে উঁচুতে করে তুলে, তাহলে একজন নেককার আল্লাহওয়ালা স্ত্রী তার স্বাভাবিক জ্ঞানে মেনে নিতে চায়, কথা কয় না, মেনে নিতে চায়। জোরে বলুন, মেনে নিতে কি চায়? নবীর প্রতি কেমন প্রেম, কেমন ভালোবাসা রে দোস্ত, গভীর মনোযোগ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎবাসী শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, এ দুনিয়ার মানুষ শোনো, ওই আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। ও শামসি খায়রুম মিন শামসিস সামাই, তবে রে দুনিয়ার মানুষ, ওই আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক গুণ বেশি দামি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন্না শামসা তাতনু বাদাল ফাজরি ও শামসি তালিউন বাদাল ইশাই, ওই আকাশের সূর্যটা প্রতিদিন সুবহে সাদেকের পরে ফজরের পরে পূব আকাশে উদয় হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরা মুবারকে উদয় হয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। انت شمس انت بدر انت نور فوق نور انت اكسير وغالي انت مصباح الصدور, একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, নবীর প্রেম আপনার আমার হৃদয়ে মাঝে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? যার হৃদয়ে প্রেম আছে যেমন, তেমন আবেগ দিয়া চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মোয়াতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, জবান ছেড়ে ইয়ার রাসূলুল্লাহ, ইয়ার রাসূলুল্লাহ, বলেন মারহাবা। মে কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করনে আজানা রাসূলুল্লাহ, রোশন মেরি তুরবত কো এ নূর খোদা করনা, জব ওয়াক্তে নজা আয়ে দিদারে আতা করনা, দিদারে আতা করনা, বলেন মারহাবা। আর মোহাব্বতের সাথে বলেন মারহাবা। নবীর প্রেমে চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি একদিন গভীর রজনীর সন্ধ্যাবেলায় আমার ছোট্ট একটা সুই হারাই ফেললাম। কি হারাইলাম? কথা বলেন, কি হারাইলাম?
আমারে একটা ছোট্ট সুইকে হারায় ফেললাম, আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, আমি শুধু অপেক্ষা মানছিলাম রহমাতুল লিল আলামিন কখন আমার হুজ্জা মোবারকের মধ্যে শোভা আগমন করবেন। এশার নামাজ যখন মসজিদ নববীতে সমাপ্ত হয়ে গেল, রহমাতুল লিল আলামিন যখন আমার হুজ্জা মোবারকে শোভা আগমন করলেন, রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারার আলোতে আমি আমার ছোট্ট সুইটা পর্যন্ত স্পষ্ট দেখতে পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন তোমাদের কাছে এসেছে একটা নূর। সুবহানাল্লাহ। কয় জগত বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ এর তাফসীর লিখতে গিয়ে তাফসীরে জালালান শরীফের মধ্যে বড় চমৎকার ব্যাখ্যা করে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের সামনে লিখে দিলেন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরটা আর কোন নূর নয়, সেই নূরটা হলো নূরে মুহাম্মাদি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাস্তা সাইয়্যিদাল আরব, নবী হে আপনি কি তবে আরবের সরদার না? কি মনে আছে না? ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন আপনার জামাত আলী কেবল আরবের সরদার, আপনি কি আরবের সরদার না? রহমাতুল্লিল আলামিন জবাব দিয়ে দিলেন, আয়েশা রে শোনো, তোমার মনে কষ্ট লেগেছে আমি আরবের সরদার কিনা, তবে শোনো, ইন্না আলিয়্যা সাইয়্যিদুল আরব ওয়া আনা সাইয়্যিদু বুলদে আদম। সুবহানাল্লাহ। কোন আয়েশা, শোনো, আমার জামাত হযরত আলী কেবল আরবের সরদার, আর আমি রহমাতুল্লিল আলামিন হলাম তামাম বনি আদমের সরদার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আর শাজিম থেকে জানাই দিলেন, দোস্তরে শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। দোস্ত, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি আমার বন্ধু, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা। রে ভাইরা আমার, কেমন নবীর মিলাদ মাহফিল, বুঝতে হবে বুঝতে হবে। একদল ভাইরা নিজের ছেলের জন্মদিনের মতো নবীর জন্মদিন মনে করে, মনে করে নবী তো মানুষ আমরাও তো মানুষ। রে ভাই, নবী মানুষ আর আমরাও মানুষ, কি ওই মানুষ আর এই মানুষ কি এক মানুষ? কথা কয় না কেন? জোরে বলুন, নবী মানুষ আর আপনি আমি মানুষ, কি সমান? নবীকে জিন বলা যাবে না, নবীকে ফেরেশতা বলা যাবে না, নবী মানুষ সন্দেহ নাই, কিন্তু দোস্তরে নবী আপনার আমার মতো থার্ড ক্লাস মানুষ না। নবী তো বরকতে ভরা নবী, নবী তো রহমত ওয়ালা নবী, নবী তো বরকতে ভরা নবী। জোরে কন, ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? রহমাতুল্লিল আলামিন হাত হলো মুবারক,
নবীজির কদম মোবারক, নবীজির চোখ মোবারক, নবীজির কান মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির মাথা মোবারক, নবীজির প্রসাব মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির থুতু মোবারক। এক কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সব কিছুর ভিতরে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। একটু জোরে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার রহমাতুল্লিল আলামিন এক নয় দুই নয় দীর্ঘ দশটি বছরের খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন শোনো দুনিয়ার মানুষ, আমি এক নয় দুই নয় দীর্ঘ দশটি বছর মায়ার নবীর খেদমতে ছিলাম। আমি প্রায় লক্ষ্য করতাম নবীজি যখন থুতু মোবারক ফেলবেন, থুতু মোবারক ফেলতে যেতেন রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে কে কার আগে নবীর থুতু মোবারক রিসিভ করবে, নবীর থুতু মোবারক রিসিভ করবে, কে কার আগে নবীর থুতু হাতে নিয়ে চেহারায় লাগাবে, শরীরে মাখাবে, নবীর থুতু নেওয়ার জন্য সাহাবিদের মধ্যে কাড়াকাড়ি লেগে যেত। নবীর থুতু মোবারক সাহাবীর হাতে নিয়া চেহারায় মাখায়, শরীরে মাখায়, গায়ের ভিতরে মাখায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তের থুতু মোবারকের ভিতর দিয়ে মিশক অম্বরের ঘেরান বের করে দেয়। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী বলে দিলেন উম্মতে আমার তোমরা যদি ঘুমাও তোমাদের অজু থাকে না, আমি রসুল যদি ঘুমিয়ে যাই আমার অজু যায় না। খুলুন বুখারী শরীফ, রহমাতুল্লিল আলামিন বলে দিলেন তানামু আইনাইয়া লা ইয়ানামু কলবি। রসুল বলেন আমি যখন ঘুমিয়ে যাই আমার শুধু দুটা চক্ষু ঘুমায়, আমার কলব মোবারক, আমার এই বডির রাজধানী থাকে জিন্দা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নবীজির কলব থাকে কি কথা কয় না, নবীর কলব থাকে কি জিন্দা। নবী আপনার আমার মতো? ও ভাই আওয়াজ করে বলেন নবী আপনার আমার মতো? রসূল বলেন ইন্নি রাআইতুল জান্নাতা ফি মাকামি হাযা। আমি যখন জায়নামাজে দাঁড়িয়ে যাই আমি আমার জায়নামাজে দাঁড়াইয়া আমি আমার আল্লাহ পাকের জান্নাত দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদে দাঁড়াইয়া মসজিদের ছাদ আর ফ্যান ছাড়া কিছু দেখি? রসুল বলেন ইন্নি রাআইতুল জান্নাতা ফি মাকামি হাযা। উম্মতে আমার শোনো, আমি রসুল যখন যায় নামাজে দাঁড়িয়ে যাই আমি আমার মুসল্লায় দাঁড়ায়া আমি আমার পরওয়ারদিগারের জান্নাত দেখি, জান্নাত দেখি। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কেমন নবীর মিলাদ মাহফিল বুঝতে হবে, নবীর শান বুঝতে হবে, নবীর মর্যাদা বুঝতে হবে। জোরে কন ঠিক না বেঠি? আপনাকে আমাকে ভালোবাসলে জান্নাতে সার্টিফিকেট দেওয়া যায় না, কিন্তু রসুলকে যদি কেউ প্রকৃতপক্ষে ভালোবাসতে পারে নিশ্চিত সেই লোকটা জান্নাতি বলে সার্টিফাই করা যায়। জোরে বলেন ঠিক না ব্যাঠি? ওই শানের নবী মানের নবীকে ভালোবাসলেই, নবীকে ফলো করলেই আপনাকে আমাকে ভালোবাসবেন স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দোস্তরে আপনি বলুন রে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানাই দেন উম্মতরে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও একটু হাত জায়গায় দেখান তো কাকে ভালোবাসতে চাও। কি হাত জাগান না কেন, কষ্ট লাগে? কাকে ভালোবাসতে চাও আওয়াজ করে বলতে হবে, কাকে ভালোবাসতে চাও? আল্লাহ পাক বলতেছেন দোস্তরে আপনি আপনার উম্মতকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। উম্মতে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তরিকা কি, পথ কি, কোন পথে আল্লাহকে ভালোবাসা যাবে? ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রহমাতুল্লিল আলামিনকে ফলো করো। একটা কথার জবাব একসাথে দিবেন, যদি কাউকে ফলো করতে হয়, যদি কাউকে অনুসরণ করতে হয়, তার প্রতি যদি মনের প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাকে কি ফলো করা যায়? রহমাতুল্লিল আলামিনের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে,
সেই কেবল দেখবেন নবীর তরিকায় চইলা মজা পায়, বড় শান্তি পায়। আমার কতক যুবক ভাইরা নেইমারকে ভালোবাসে, তাই দেখবেন নেইমারের মতো চুলের কাটিং কইরা বাজারে চলতে বড় মজা পায়। কিছু যুবক ভাইরা মেসিকে ভালোবাসে, মেসির জার্সি নাম্বার যদি হয় 10, আমার যুবকের জার্সি নাম্বারও হয় 10। মেসির প্রেম কলবে থাকার কারণে মেসির মতো জার্সি গায়ে দিয়া মজা পায়। মালিক বলে দিলেন, দস্তুরি আমার, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তারা আপনাকে ফলো করে চলতে পারে, আপনার তরিকায় জীবন গড়তে পারে, সুন্নাত তরিকায় জীবনটাকে পরিচালনা করতে পারে, আপনার উম্মতের জন্য দুইটা VIP পুরস্কার আমি আল্লাহ বরাদ্দ দিয়া দেব। কয়টা জোরে কন, কয়টা হাত জায়গায় দেখান, কয়টা? দুইটা পুরস্কার, নাম্বার ওয়ান, এক নাম্বার পুরস্কার, এইটা হলো এক নাম্বার পুরস্কার। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দোস্তরে আপনাকে যারা ফলো করবে, আপনার তরিকায় যারা জীবন গড়বে, আপনার উম্মতের জন্য এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আপনার উম্মতকে ভালোবাসব। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না? জোরে কম, চাই কি চাই না? আল্লাহকে পেতে হলে নবী মানো আগে, তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা। আরো জোরে কম, ঠিক না বেঠি? আল্লাহকে যে পাইতে চাই হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই জন্য আমার দাদু হুজুর, আপনারা সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন কি শোনেন নাই? কথা কয় না রে, সারসিনা দরবার শরীফের নাম শুনছেন কি শোনেন নাই? আমার এই সারসিনা দরবার পীর মরহুম আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাই, তিনি তার নসিহাতের মধ্যে বলতেন, বাবারা তোমরা তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রহমাতুল্লিল আলামিন সুন্নাত তরিকা দিয়া সাজাও, আল্লাহ পাক তার দোস্তের সুন্নাতের নূর দিয়া তোমার কলবের ভিতরে তাকওয়ার নূর পয়দা করে দিবে। তুমি তো মডেল বানাও খেলোয়াড়কে, তোমার মডেল হলো নায়ক, তোমার মডেল হইছে গায়ক, তোমার তোমার মডেল হইছে অমুক নেতা, তোমার মডেল হইছে অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি, অমুক মন্ত্রী, কিন্তু সত্যিকার অর্থে মোমেন বান্দার জন্য আদর্শ আইডল মডেল হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিনকে। জোরে জোরে কান, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা মডেল বানাইছে নায়ককে, যুবকের মডেল হলো গায়ক, যুবকের মডেল হলো খেলোয়াড়, কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় শুধু আমার ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা? যুবক ভাইর একটু একটু বেজার হচ্ছে না আমি বুঝি। রে যুবক ভাই, যদি কষ্ট লাগে সামনে আগাও, তোমার পা দুটো আমি হাত দিয়ে ধইয়া তারপরে একটু ক্ষমা চাই, কিন্তু এরপরও তুমি আমার সাথে রাগ করো না রে দোস্ত, রাগ করো না। যেই প্রেমিকার কারণে তুমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দাড়িটাকে ক্লিন শেভ করতো রে দোস্ত, যে স্ত্রী বলতে যে বি হ্যান্ডসাম, একটু হ্যান্ডসাম হও, স্ত্রীর প্রেমটাকে ঠিক রাখার জন্য নবীর প্রেমটাকে ক্যান্সেল দিয়ে দিলা, এ ভাই ওই স্ত্রীকে কবরে পাইবা না, ওই বন্ধুকে কবরে পাইবা না, নেতাকে কবরে পাইবা না, মাকে কবরে পাইবা না, বাবাকে কবরে পাইবা না, কিন্তু রহমাতুল্লিল আলামিনের ওই নুরানি চেহারা মোবারক কবরে গেলেও দেখা যাবে কি যাবে না। কার নমুনায়
এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা একজন হিন্দুর নমুনায় কবরে যাইবা নাকি খ্রিস্টানের নমুনায় কবরে যাইবা নাকি নাসারার নমুনায় কবরে যাইবা নাকি বারাক ওবামার মতো সেহারা নিয়ে যাইবা নাকি ভারতের মোদির মতো সেহারা নিয়ে যাইবা নাকি রহমাতুল্লিল আলামিনের নুরানি চেহারার মতো দাড়িওয়ালা চেহারা নিয়ে কবরে ঢুকবা কোন কায়দায় কবরে ঢুকতে চাও তোমার সিদ্ধান্ত দোস্ত তোমাকেই নিতে হবে কথা ঠিক এই টুপির সুন্নাত দুরিয়াতে রেখে দিবে এই জুব্বার সুন্নাতটাও খুলে রাখবে চাদর লুঙ্গি পাজামা যত লেবাস পোশাক সব খুলে রাখবে রে যুবক ভাই এই সুন্নাত তরিকার একটা দাড়িও কেউ খুলে রাখার কোনো সুযোগ কি আছে এইটাই শুধু তোমার সঙ্গে কবরে থাকবে হাসরে মিজানে পুলসে রাতে শুধু তাই নয় এই সুন্নাতটাই শুধু তোমার সঙ্গে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই সুন্নাতটাই তোমার সঙ্গে থাকবে হতে পারে নবীজি সরকারে দু আলম এই সুন্নাতের আমল দেখিয়া বলবেন রে ফেরেশতারা কাকে কি জিজ্ঞাসা করো হাদা ওয়ালাদি এ আমার সুন্নাতের আশিক রুহানি সন্তান হতে পারে নবীর সুন্নাতের প্রেম থাকার কারণে আল্লাহ পাক নবী সাথে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে রহমাতুল্লিল আলামিন বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাসূল বলেন সুন্নতের যে পাগল সে তো সুন্নতের পাগল না আমি নবীর পাগল রাসূল বলেন ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ সুন্নতের প্রেমিক আমি নবীর সাথে এক জান্নাতের মেহমান হয়ে যাবে একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির সাথে এক জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না কারা কারা চাই দু হাত তুলে দেখাই নারায় তাকবীর নারায় তাকবীর প্রিয় সুদি নবীর সাথে এক জান্নাতে থাকা যাবে সুন্নাত ধইরা না সাইরা হাত দিয়ে দেখান ধইরা না সাইরা যদি উম্মত ধরে সুন্নাত কথা বলেন যদি উম্মত ধরে রাসূল বলেন উম্মত যদি মানো সুন্নাত আমি নবীর সাথে থাকবে এক জান্নাত জোরে কোন সুবহানাল্লাহ নবীর সাথে এক জান্নাতে থাকতে হলে সুন্নতের আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা কথা বলেন বিকল্প কোনো রাস্তা না আল্লাহ পাক বলে দিলেন দোস্তরে আপনি আপনার উম্মতকে জানায় দেন যদি তারা আপনাকে ফলো করে চলতে পারে আপনার উম্মতের জন্য দুই নাম্বার পুরস্কার কি ওয়াইয়াগফিরু লাকুম ওয়াইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ পাক বলতেছেন দোস্ত হে আপনি বলে দেন আপনার উম্মতকে আপনার উম্মত পৃথিবীর জমিনে চলতে গিয়ে যত গুনাহ করে ফেলেছে আপনার তরিকা যদি ফলো করে চলতে পারে এই ফাঁকে ফাঁকে আপনার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে কেমন ভালোবাসবো আপনার উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব কি নবীকে অনুসরণ করলে আপনাকে আমাকে ভালোবাসবেন কে নবীকে অনুসরণ করলে আপনার আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন কে অতএব নবীর তরিকায় জীবন গড়ব এই ওয়াদা যদি আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে নিতে পারি এই মাহফিল সার্থক হবে নতুবা শুধু আসা আর যাওয়া ছাড়া কিচ্ছু হবে না উম্মত যদি নবীর সুন্নাত তরিকায় জীবন না করে সে আবার কেমন উম্মত সে আবার কেমন আশেকের রসুল হয় আমরা কতে গেছি মার্কায় আশেকের রসুল কি কিসে আশেকের রসুল খালি মার্কায় আশেকের রসুল দাড়ি নাই টুপি নাই লেবাস নাই পোশাক নাই সুন্নাত নাই আওবিন নাই জিকির নাই মদ খায় গাঁজা খায় আপিন খায় এই হলো আশেকের রসুল এ কি আশেকের রসুল না আশেকের শয়তান এই বাজারে বাজারে ভিক্ষা করে যদি খায় এর নাম যদি হয় বাদশা মিয়া নাম রাখছে আতর আলী ওর দুর্গন্ধ দেখে ওর পাশে যায় দাঁড়ায় না নাম রাখছে আতর আলী এটা নামে বাস্তবে না কথা বলেন ঠিক না বা ঠিক আমরা নামে মার্কায় আশেক রাসুল হতে চাই না আমরা আমলের মাধ্যমে নবীজির আশেক উম্মত হতে চাই কারা কারা রাজি দু হাত তুলে দেখাই না আর তাকবি এই ডান গালের এখান থেকে 2 ইঞ্চি জায়গা বাম গালের 2 ইঞ্চি জায়গা নবীর জন্য ছেড়ে দিবা নবীর জন্য ছেড়ে দিবা যুবক ভাই
নাই আর নবীজির কলিজায় বেলেট লাগায়ও না নবীজির কলিজার খুর কিছু লাগায়ও না এমন কোন ভাই যদি থাকেন আজকে থেকে ওয়াদা করতে হবে হুজুর যতদিন বেঁচে থাকব নবীর ভালোবাসাকে প্রাধান্য দেব স্ত্রী ভালোবাসা প্রাধান্য দেব না বরং নবীর প্রেম প্রাধান্য দেব মা বাবার ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়া আজ থেকে ওয়াদা করব জীবনে যতদিন বেঁচে থাকব নবীর সুন্নাত তরিকায় নবীর মতো চেহারা করবার চেষ্টা করব কারা কারা রাজি দু হাত দুটো হাত তুলে দেখাতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কেউ হাত নামাবেন না মালিক আমার যুবক ভাইদের চেহারার ভিতরে নবীর সুন্নতের নূর দিয়া নুরানি বানায় দেন জবান খুলে বলেন আমিন বারবার খানায় কাবার মেহমান বানায় দেন বলেন আমিন বারবার সোনার মদিনায় নবী জানে রওজার কিনারায় গিয়ে নবীকে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন আওয়াজ করে বলেন আমিন রহমতে আলম নবী তুলো নজর নাই রহমতে আলম নবী তুলো নজর নাই তার তাজি মে দাঁড়াইয়া সালাম আপনি না ইয়া হাবিবা
আল্লাহ মদিনার পানে চাহিয়া মোরা কাঁদি যে মিলাদ পড়িয়া দেখা দান পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি। আমি অধম মানুষটি সেই সুদূর বরিশাল সারসিনা দরবার শরীফ থেকে এখানে এসেছি, আপনাদের থেকে দোয়া নিয়েলাম, আপনাদের থেকে দোয়া নিয়ে এখনই বিদায় হব। আপনাদের দাওয়াত থাকলো, যদি সুযোগ হয় সারসিনা দরবার শরীফের বছরে তিনটে মাহফিল হয়, অগ্রহণের 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুন মাসের 27, 28, 29 ফাল্গুন সারসিনা দরবার শরীফের বছরে তিনবার মাহফিল। আপনাদের দাওয়াত সারসিনা শরীফের হজরত পীর সাহেব হুজুর কেওলা তার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি, যদি সময় হয় সুযোগ হয় দক্ষিণবঙ্গে কুয়াকাটা দেখাও একবারে সুযোগ হয়ে গেল আর অলির দরবারে একটু ঘুরে আসা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এ সকল মহান অলিদের ওসিলা অলি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এই সিলেটের জমিন তো অলিদের অশ্রুসিক্ত জমিন, কথা ঠিক? এই সিলেটের জমিন অসংখ্য উল্লেখ গ্রামের পদচারণায় ধন্য শাহজালাল শাহপরাণ সহ 360 আউলিয়া, বিশেষ করে ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই, তাদের অক্লান্ত পরিশ্রমের এই জমিন ধন্য হয়েছে। এই জমির মানুষ ইসলাম পেয়েছে, দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, নামাজ পেয়েছে, দরুদ পেয়েছে, ঈদে মিলাদুন্নবী পেয়েছে, কথা বলেন ঠিক না ব্যাটি? অতএব এই জমিন থেকে কখন ঈদে মিলাদুন্নবীতে উৎখাত করতে দেওয়া যাবে? চিৎকার মেরে বলুন যাবে? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলম, পবিত্র ঈদ মিলাদুন্নবীর বরকতময় এই ঈদ মিলাদুন্নবীর বরকতময় চাঁদে আমরা কতিপয় গুনাহগার গোলাম নবীর প্রেমের এই মাহফিলে হাজির হয়েছি। আমাদের সকলকে নবীজির সত্যিকারের আশেক উম্মত হিসেবে কবুল করে না, আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।